কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কটের ঘটনায় কড়া অবস্থান নিয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রবিবার কলকাতায় এসে পৌঁছন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তিন সদস্যের একটি প্রতিনিধি দল জানা গিয়েছে এই প্রতিনিধি দলের সদস্যরা সোমবার কলকাতা হাইকোর্টে যাবেন ঘুরে দেখবেন বিচারপতি মান্থা এজলাস এছাড়াও তারা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে দেখা করবেন খতিয়ে দেখবেন সিসিটিভি ফুটেজও পাশাপাশি তাঁরা কথা বলবেন কলকাতা হাইকোর্টের বার কাউন্সিলের আইনজীবীদের সঙ্গেও সর্বোপরি প্রধান বিচারপতির সঙ্গেও কথা বলবেন সমস্ত বিষয়টি পর্যালোচনা করে তিন সদস্যের একটি কমিটি এই ঘটনায় রিপোর্ট জমা করবেন সেক্ষেত্রে বিক্ষোভকারী আইনজীবীদের বিরুদ্ধে করা অবস্থানও নেওয়া হতে পারে বলে অনুমান সংশ্লিষ্ট মহলের উল্লেখ্য দিল্লির কয়েকজন আইনজীবী কলকাতা হাইকোর্টের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিচারপতি বয়কটের পরবর্তীতে ঘটে যাওয়া বিশৃঙ্খলা নিয়ে কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এক দল আইনজীবী কাউন্সিল অফ ইন্ডিয়া প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয় তারা কলকাতা হাইকোর্টের এই নজিরবিহীন ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবার সম্পূর্ণ বিষয়টা সরেজমিনে খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্ট পরিদর্শনে এসেছেন প্রতিনিধিরা অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা